আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাজ ব্লগস ইউটিউব চ্যানেলে আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো ভিউয়ার্স, আমরা বরাবরের মতো আবার চলে এসেছি জারা কার হাউসে, আর এই জারা কার হাউসের এক্সাক্ট লোকেশন জয়পুর পাড়া মাটিরালি রোড বগুড়া। তো ভিউয়ার্স, আজকে আমরা জারা কার হাউস থেকে আরো একটা আইটেম নিয়ে হাজির হয়েছি। তো ভিউয়ার্স, আমার পেছনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এক্স করলা মডেলের গাড়ি, এটির মডেল ইয়ার 2001 এবং রেজিস্ট্রেশন ইয়ার 2006। তো আজকে এই গাড়িটির সম্পর্কে পুরো বিস্তারিত জানাবো, এই গাড়িটি কত হলে নিতে পারবেন এবং এর কন্ডিশন সম্পর্কে পুরো বিস্তারিত জানাবো। তো আজকে আমাদের হেল্প করবে মনোয়ার ভাই। তো চলুন মনোয়ার ভাইয়ের সাথে কথা বলে গাড়ি সম্পর্কে বিস্তারিত জেনে নিই। তো মনোয়ার ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো ভাই, আজকে আমাদের এই এক্স করলা গাড়ি সম্পর্কে ভিউয়ার্সদের পুরো বিস্তারিত জানাবেন। ওকে, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা কার হাউসের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আপনারা জানেন যে যারা কার হাউস কিছু এক্সক্লুসিভ কালেকশন 2021 শুরুতে নিয়ে এসছে, তো সেই ধারাবাহিকতা এখন আমি আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ শোরুম কন্ডিশন একটি কার, এই কারটি হচ্ছে আপনার টয়োটা ব্র্যান্ডের এক্স করোলা অ্যাসিস্টা মডেলের গাড়ি। এটির মডেল ইয়ারটি হচ্ছে আপনার 2001 সাল এবং রেজিস্ট্রেশন সালটি হচ্ছে 2006 সাল এবং পেপার্সটি আপডেট করা আছে 2022 সাল পর্যন্ত। ওভারঅল কন্ডিশন গাড়ির একদম ফ্রেশ। তো আমি আপনাকে আরেকটি তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে এই এক্স করোলা অ্যাসিস্টা মডেলের গাড়িতে পেপার্সে কিন্তু আপনার উল্লেখ করা আছে যে ইঞ্জিনটি, আপনারা জানেন এক্স করোলা অ্যাসিস্টা গাড়িগুলো হয়ে থাকে 1331 সিসি, কিন্তু এখানে আপনার ইঞ্জিনটি নতুন করে রিকন্ডিশন ইঞ্জিন কনভার্ট করে রাখা হয়েছে। সেখানে এখানে কিন্তু উঠানো হয়েছে আপনার এক্স করোলার অরিজিনাল ইঞ্জিন, ভিভিটিআই ইঞ্জিন, 1500 সিসির ইঞ্জিন। তো ভিউয়ার্স, আপনারা যদি গাড়িটি যারা কার হাউস থেকে পারচেস করেন, সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই আমরা এই 1500 সিসির ইঞ্জিন এটি কিন্তু আমরা পেপারসে ইন্ডোস করে দিব। মনোর ভাই, এই এক্স করোলা মডেলের গাড়িটির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সম্পর্কে পুরো বিস্তারিত জানাবেন আরো। জি, তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে ভিডিও শুরুতে বলেছি এই গাড়িটি কিন্তু সম্পূর্ণ শোরুম কন্ডিশন গাড়ি। তো আমি আপনাদেরকে ইন্টেরিয়রটা দেখালে অবশ্যই আপনারা এটা বিশ্বাস করবেন যে এটি আসলে শোরুম কন্ডিশন গাড়ি। তো চলুন সর্বপ্রথম আমরা গাড়িটির ইন্টেরিয়রটা আগে একটু দেখে নিই। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি ড্রাইভিং সিটে বসেছি, আর এখানে যে প্রথমে দেখাচ্ছি আমি, সেটি হচ্ছে আপনার যে ডোর প্যাডটি আছে, সেই ডোর প্যাডটি কিন্তু আপনার 2001 সালে যে অবস্থা ছিল এখনও কিন্তু এখন এটি খুব সচল অবস্থায় আছে, এখন নতুনের মতো রয়েছে, একদম নতুন কন্ডিশন। আমি কিন্তু ভিডিও শুরুতে বলেছি গাড়িটি কিন্তু আপনার 2001 সালে গাড়ি হলো, গাড়ি কিন্তু একদম শোরুম কন্ডিশন গাড়ি। আর এখানে আপনার ফুল সেটআপটি হচ্ছে অটো ট্রান্সমিশন, এখানে ডোর থেকে শুরু করে গিয়ার প্যানেল থেকে শুরু করে সব কিছু আপনার অটো ট্রান্সমিশনের গাড়ি। তো এখানে আপনার প্রথমে ড্যাশবোর্ডটি দেখে নেন, এখানে যে ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ব্ল্যাক কালার এবং অ্যাশ কালারের কম্বিনেশনে ড্যাশবোর্ডটি আপনার তৈরি করা হয়েছে। এটি কিন্তু আপনার 2001-এ যে ড্যাশবোর্ডটি ছিল সেই ড্যাশবোর্ডটি এখন এখানে খুব ভালো অবস্থানে আছে, একদম ফ্রেশ কন্ডিশনসে আছে। আর এখানে যে সিট কন্ডিশনগুলো আছে, সিট ক্যাপাসিটি এবং সিট কন্ডিশনগুলো, এই সিট কাভারটি হচ্ছে আপনার রেড ওয়াইন কালার। আর আপনারা জানেন যে বর্তমান সিচুয়েশনে করোনা সিচুয়েশন একটু খুব খারাপ দিকে যাচ্ছে, তো সেদিক থেকে আমরা কিন্তু ফার্স্ট পার্টির কাছ থেকে গাড়িগুলো পারচেস করে নিয়ে আসার পরে সম্পূর্ণ গাড়িটিকে আমরা জীবাণুমুক্ত করে সেগুলো আমরা প্যাকেটিং করে রেখে দিই। তো এখানে যে গিয়ার প্যানেলটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আপনার অটো ট্রান্সমিশনের একটি গিয়ার প্যানেল, এবং এখানে এসি, টিভি যা আছে সব একদম সচল অবস্থায় আছে এবং পারফেক্ট অবস্থায় আছে। আর এখন আমি গাড়িটির সেকেন্ড ডোরে প্রবেশ করব, আমি আপনাদেরকে সেকেন্ড ডোরটি দেখিয়ে দিচ্ছি। আমি গাড়িটির সেকেন্ড ডোরে উঠেছি, পিছনে কিন্তু সিট কাভারটি হচ্ছে আপনার তিনজনের সিট ক্যাপাসিটি, এবং এই সিট ক্যাপাসিটি কিন্তু একদম লাইক দিস আপনার নতুন সিট বলতে পারেন। এগুলো সুন্দরভাবে র্যাপিং করা আছে এবং সিটগুলো একদম পারফেক্ট অবস্থায় আছে। এখানে তিনজনের সিট ক্যাপাসিটি আছে, এবং এখানে যে আপনার সান রুফটি আছে, রুফটি কিন্তু একদম এক্সট্রিম ফ্রেশ রুফ আছে এখানে। এবং এই গাড়িটির আপনার সেকেন্ড ডোরটি দেখে নেন, এটি কিন্তু আপনার স্বয়ংক্রিয়ভাবে কাজ করে, এটি কিন্তু আপনার অটো ট্রান্সমিশনের একটি ডোর, এবং এখানে যে প্যাডটি আছে এটি কিন্তু একদম অরিজিনাল প্যাড এবং অরিজিনাল আপনার সাউন্ড সিস্টেমের ডোরের সাথে লাগ করা আছে। চারটি ডোরে অটো ট্রান্সমিশন এবং চারটি ডোরে কেপ স্পিকার রয়েছে। হ্যাঁ, চারটি ডোরে স্পিকার রয়েছে। তো ভাই, এখন আমার চাকার রিম সাইজটা কত যদি বলতেন? হ্যাঁ, তো ভিউয়ার্স, এখানে যে চাকাটি লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন চাকাটি একটু ময়লা অবস্থায় আছে, বাট চাকাটি কিন্তু একদম এক্সট্রিম ফ্রেশ। চারটি চাকাই আপনি লাইক দিস নতুন, আপনি কয়েক মাস ইউজ করতে পারবেন, এখানে আপনি চাকা চেঞ্জ করতে হবে না। আর এখানে যে রিমটি লাগানো আছে, সেই রিমটি হচ্ছে 14 সাইজের একটি রিম লাগানো আছে, এবং অ্যালয় রিং। আর এই টায়ারটি হচ্ছে আপনার 14 সাইজের একটি টায়ার, চারটি টায়ারই হচ্ছে একদম এক্সট্রিম ফ্রেশ অবস্থায় আছে। চারটি টায়ার একদম নতুনের মতো রয়েছে দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, নতুনের মতো রয়েছে। এবং এখানে যে আপনার হেডলাইট লাগানো আছে, হেডলাইটটি একদম নতুন হেডলাইট, সাইড লাইট, ব্যাক লাইট, যেগুলো লাইটগুলো আছে সম্পূর্ণ
আপনার নতুন ভাবে স্থাপন করা হয়েছে এবং গাড়িটির আপনারা কালারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে আপনার পেপারস কালার ব্লু কালার বাট এই কালারটি কিন্তু টাচ আপ করা আছে এক কথা গাড়িতে আপনার এক পয়সা কোনো কাজ করতে হবে না আপনার এই গাড়িতে যে আপনার চ্যানেলটি করা আছে এই বিটটি কিন্তু আপনার অরিজিনাল এসএস এর বিট এবং এখানে যে আপনার ডোর গার্ডটি আছে ডোর গার্ড কিন্তু সম্পূর্ণটা আপনার এসএস এর ডোর গার্ড এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাক লাইটটি আছে ব্যাক লাইটটি কিন্তু একদম নতুন ব্যাক লাইট লাগানো আছে এবং পারফেক্ট অবস্থায় আছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নাম্বারটি আছে এখন আমি আপনাদেরকে নাম্বার সম্পর্কে আইডিয়া দেবো আমি কিন্তু ভিডিওর শুরুতে বলেছি এটি কিন্তু আপনার 1331 সিসির পেপারসে আছে কিন্তু এখানে উঠানো আছে হচ্ছে আপনার 1500 সিসি ভিভিটিআই ইঞ্জিন যেটা আপনার অরিজিনাল এক্স করোলাতে ইউজ করা হয় তো সেই ইঞ্জিনটি এখানে স্থাপন করা আছে পেপারসে আছে 1300 সিসি উঠানো আছে 1500 সিসি আর আপনারা যারা এই গাড়িটি পারচেস করবেন যারা কার হাউস থেকে তাদেরকে অবশ্যই আমরা এটি আপনারা যখন গাড়িটি পারচেস করবেন তখন আমরা এটি আপনাকে ইন্ডোর্স করে আপনার নামে সেই 1500 সিসির গাড়িটি আমরা ইন্ডোর্স করে দিব ঠিক আছে ভাই তো এখন আমাদের গুডস স্পেসটা দেখাতেন জি আমি আপনাদেরকে গাড়িটির গুডস স্পেসটি দেখিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে এই গাড়িটির গুডস স্পেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে সিলিন্ডারটি আছে এই সিলিন্ডারটি কিন্তু আপনার 60 লিটারে সিএনজিতে কনভার্ট করা আছে আপনারা চাইলে কিন্তু এখানে এলপিজিতে কনভার্ট করতে পারবেন আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটালি আপনার ফাঁকা আছে এটা আমরা ফাঁকা রাখার একটা কারণটি হচ্ছে যেহেতু এটা অনেক পুরনো গাড়ি তো আমরা টায়ারটি নামিয়ে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য যে এখানে আপনার কিন্তু গাড়িতে কোনো প্রকার খোলাখাটা বা কোনো প্রকার মানে মরিচা ধরা নেই এই কারণে আমরা টায়ারটি আমরা নামিয়ে রেখেছি এবং অরিজিনাল যে আপনার জাপানি স্টিকার সেই স্টিকারটি এখনও এখানে খুব ভালো অবস্থানে আছে তো ভাই আমি একটা প্রশ্ন করতেছি সেটা জি তো ভাই এর সাথে কি স্পেয়ার চাকাটি রয়েছে এখনো হ্যাঁ অবশ্যই অবশ্যই স্পেয়ার চাকাটি রয়েছে এবং স্পেয়ার চাকাটা আমি নামিয়ে রেখেছি জাস্ট আমি আপনাদেরকে গাড়িটি সম্পূর্ণ খোলামেলা দেখানোর জন্য ঠিক আছে ভাই তোমার ভাই আপনি আমাদেরকে আগে জানিয়ে দিয়েছেন যে পেপারসে রয়েছে 1300 সিসি আর এবং ইঞ্জিনে রয়েছে 1500 সিসি তো ভাই এর ইঞ্জিন সাউন্ড সম্পর্কে যদি ধারণা দিতেন জি তো ভিউয়ার্স আমি আপনাদেরকে সর্বপ্রথম আগে গাড়ির ইঞ্জিনটি দেখিয়ে দিচ্ছি এরপরে গাড়ির আমি ইঞ্জিন এর সাউন্ড আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি এই গাড়িটির ইঞ্জিনটি দেখিয়ে দিচ্ছি এখানে আমি কিন্তু আগেই বলেছি এখানে কিন্তু এই গাড়িটির যে ইঞ্জিনটি রয়েছে সেটি কিন্তু আপনার 1500 সিসির ইঞ্জিন অ্যাট দিস প্রেজেন্ট এই মুহূর্তে আছে আর পেপারসে আছে কিন্তু আপনার 1331 সিসি ইঞ্জিন তো এই গাড়িটির ফুল সেট আপটি কিন্তু আপনার ওয়ারিং সেট আপটি চেঞ্জ করে এখানে 1500 সিসি ইঞ্জিন স্থাপন করা হয়েছে এবং এখানে যে রেডিয়েটার আছে সম্পূর্ণ নতুন অবস্থায় আছে এই ব্যাটারিটা দেখতে পাচ্ছেন ব্যাটারিটা একদম নতুন একদম নতুন ব্যাটারি একদম নতুন এবং এই যে আপনার চেসিসের পার্টটি আছে চেসিসের পার্টটি কিন্তু একদম ফ্রেশ গাড়িতে কিন্তু কোনো প্রকার অ্যাক্সিডেন্টের কোনো হিস্ট্রি নেই এবং গাড়িটা যে আপনার যে অবস্থায় আছে এই অবস্থায় কিন্তু একদম এক্সট্রিম পারফেক্ট অবস্থায় আছে লাইক দিস আপনারা বলতে পারেন যে এটি হচ্ছে আপনার এক্স করোলা গাড়িতে যে ইঞ্জিনটি ইউজ করা হয় সেই ইঞ্জিনটি এখন এখানে অ্যালিয়ন প্রিমিয়র ইঞ্জিন এখানে স্থাপন করা হয়েছে আরেকটি প্রশ্ন যে গাড়িটিকে কিনবে ঠিক আছে তার কোনো কাজ করতে হবে না এই গাড়িটা যে কিনবে আমি ভিডিওর শুরুতে বলেছি গাড়িটি কিন্তু সম্পূর্ণ আপনার শোরুম কন্ডিশন গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনসের গাড়ি এবং এই গাড়িটি আপনি দেখে নেন যে বোনাটের সঙ্গে যে আপনার অরিজিনাল জাপানি স্টিকারটি সেই স্টিকারটি কিন্তু এখনও এখানে পারফেক্ট অবস্থায় আছে একদম ভালো অবস্থানে আছে আর এখন ভিউয়ার্স আমি আপনাদেরকে গাড়িটির ইঞ্জিনটি স্টার্ট করে এর ইঞ্জিন পারফরমেন্সটি জানিয়ে দিচ্ছি আমি তো ভিউয়ার্স আপনারা হয়তো ইঞ্জিন সাউন্ডটি শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো সাউন্ড রয়েছে এখনও অ্যানোয়েড সাউন্ডটি এখনও অনেক স্মুথ রয়েছে হ্যাঁ সাউন্ডটি একদম পারফেক্ট আছে ভিউয়ার্স আপনারা সাউন্ডটি আপনারা শুনতে পাচ্ছেন এবং 1500 সিসির ইঞ্জিন আমি আপনাদেরকে বলেছি আর এটি আপনারা জানতে পারবেন এখানে যে আপনার ইঞ্জিন নাম্বারটি আছে 1NZ আপনারা জানেন 1NZ ইঞ্জিন ভিভিটিআই ইঞ্জিন এগুলো হয়ে থাকে হচ্ছে আপনার টয়োটার অ্যালিয়ন প্রিমিয়ার ব্র্যান্ডের যে 1500 সিসি ভিভিটিআই ইঞ্জিন থাকে সেই ইঞ্জিনে এগুলো লাগানো আছে এখানে একদম পারফেক্ট অবস্থায় আছে ঠিক আছে ভাইয়া ওকে মনো ভাই এখন আপনি আমাদেরকে বলবেন যে সামনের যে গ্লাসটা আছে এটা কি এখন অরিজিনাল রয়েছে না চেঞ্জ করা হয়েছে হ্যাঁ আপনারা জানেন যে একটু গাড়িটির 2001 সালের গাড়ি একটু ওল্ড মডেলের গাড়ি তো আপনাদের মনে ডাউট থাকতেই পারে যে গাড়িতে কোনো গ্লাস চেঞ্জ করা হয়েছে কিনা আমি আপনাদেরকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি এই গাড়িটিতে যে আপনার গ্লাসগুলো আছে সম্পূর্ণ গ্লাসটি হচ্ছে আপনার অরিজিনাল গ্লাস সামনে এবং পিছনের যে গ্লাস আছে সম্পূর্ণ অরিজিনাল গ্লাস ডোরের গ্লাসটা কি অরিজিনাল এবং ডোরের যে গ্লাসগুলো আছে এগুলো সম্পূর্ণ হচ্ছে আপনার অরিজিনাল গ্লাস আমি এক কথায় বলতে চাচ্ছি এই গাড়িটি কিন্তু আপনার সম্পূর্ণ যা ইনস্ট্রুমেন্ট আছে সবই অরিজিনাল আছে শুধুমাত্র ইঞ্জিনটি
আপনার চেঞ্জ করে 1500 সিসি ইঞ্জিন এখানে স্থাপন করা হয়েছে। আর এই গাড়িটিতে আপনার যে কালারটি আছে, কালারটি কিন্তু আপনার কালার টাচ আপ করা আছে, এটি কিন্তু পেপারস কালার হচ্ছে ব্লু কালার, কালারটি টাচ আপ করা আছে। আর এই গাড়িটির যে বর্তমান অবস্থা একদম এক্সট্রিম ফ্রেশ, আপনাদের এক পয়সারও কোনো কাজ করতে হবে না। যদি আপনারা এই গাড়িটি দেখার পরে যদি কোনো কাজ আপনারা দেখাতে পারেন আমাদেরকে, তাহলে যারা কার হাউজের পক্ষ থেকে সে কাজটি আমরা আপনাদেরকে ফ্রি করে দেব, ফ্রি করে দিব। আপনাদের যদি ইঞ্জিনে কোনো প্রবলেম হয়ে থাকে, ইঞ্জিনে আপনারা যদি প্রবলেম আমাদেরকে দেখাতে পারেন, তাহলে আমরা ইঞ্জিনে কাজ আমরা ফ্রি করে দিব। কারণ যারা কার হাউজ সবসময় ওপিনিয়ন বিজনেস করে এবং যারা কার হাউজ সবসময় কমিটমেন্ট রক্ষা করে, এটা আপনারা অনেক ভিডিওতে এবং কাস্টমার রিভিউতে সেটা আপনারা জেনেছেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলে রাখছি যে এই গাড়িটি ভিডিওতে দেখার পর যেমনটা দেখবেন ঠিক তেমনটা মিলিয়ে নেবেন, যদি না পান কোনো ভুল বা কোনো প্রবলেম যদি দেখাতে পারেন সেটা যারা কার হাউস সেটা তাদের নিজ ইচ্ছায় সে ঠিক করে দেবে। জি তো মনোহর ভাই, আজকে আমাদের এই এক্স করোলা মডেলের গাড়ি 2001 মডেল এবং 2006 রেজিস্ট্রেশন এই গাড়িটির পুরো ভিডিও আমার ভাইয়ের ধারণ করেছিলাম, কিন্তু অনাকাঙ্ক্ষিত মিস্টেক হয়েছে, যেটি হচ্ছে যে গাড়িটির প্রাইসটি বলা হয় নাই। তো প্রাইসটি সম্পর্কে আপনি আপনার অফিস রুমে বলবেন, তো পুরো বিস্তারিত জানাবেন আমাদের ভিউয়ার্সদের। জি তো ভিউয়ার্স, আপনারা ইতিপূর্বে গাড়িটির সব কিছু দেখে নিয়েছেন, গাড়িটির ভিতরে এবং বাইরে সব কিছু আপনারা দেখে নিয়েছেন। তো একটু টেকনিক্যালি প্রবলেমের কারণে আসলে সে ভিডিও শ্যুটটি আমরা নিতে পারিনি, এজন্য আমরা আপনাদের কাছে দুঃখিত। তো আমি গাড়িটির আস্কিং প্রাইসটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আর এটির আস্কিং প্রাইসটি আসবে হচ্ছে আপনার, তার আগে আমি গাড়িটির সম্পর্কে একটু তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে এই গাড়িটি হচ্ছে আপনার এক্স করোলা অ্যাসিস্টা মডেলের গাড়ি। এটি হচ্ছে মডেল ইয়ার 2001 সাল এবং রেজিস্ট্রেশন সালটি হচ্ছে 2006 সাল, এবং পেপার্সটি কিন্তু আপডেট করা আছে 2022 সাল পর্যন্ত, এবং এটি একটি ফার্স্ট পার্টির স্মার্ট কার্ড সহকারে আপনি গাড়িটি পেয়ে যাচ্ছেন। গাড়িটি কিন্তু একদম শোরুম কন্ডিশন, সেটা আমি ভিডিও শুরুতে বলেছি এবং একাধিকবার আমি উল্লেখ করেছি, গাড়িটি একদম এক্সট্রিম ফ্রেশ। তো ওভারঅল কন্ডিশনসের উপরে এটি আমরা দামটি নির্ধারণ করেছি 8 লক্ষ টাকা, এটি হচ্ছে আমাদের চাওয়া প্রাইস, এখানে আপনারা দামাদামি করতে পারবেন। আর রাজ ব্লগ ইউটিউব চ্যানেলের রেফারেন্সে যদি কেউ গাড়ি পারচেস করেন যারা কার হাউস থেকে, তাহলে অবশ্যই দামাদামির বাহিরে তারা কিন্তু একটি স্পেশাল গ্রীষ্মকালীন ধামাকা অফার পেয়ে যাচ্ছেন। এবং এই অফারটিকে আমরা কিন্তু আমরা অন্য আরেকটি ভিডিওতে ঘোষণা দিয়েছিলাম যে আমাদের একটি যারা কার হাউসের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে এক মাসব্যাপী একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো সেই এক মাসব্যাপী অনুষ্ঠানের আয়োজনের অফারের ভিতরে কিন্তু আপনারা এই গাড়িটিও পেয়ে যাচ্ছেন। তো আশা রাখবো আপনারা যদি এই ভিডিও রেফারেন্স ইউজ করেন, তাহলে অবশ্যই আপনারা একটা স্মার্ট অ্যামাউন্টের ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, মনোহর ভাই জানিয়ে দিল যে টেকনিক্যাল প্রবলেমের কারণে আমাদের বাইরের দামটা বলা হয়। টেকনিক্যাল প্রবলেমটি হচ্ছে আমরা ভিডিওটি ধারণ করার সময় ক্যামেরা চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে আমরা হচ্ছে যে দামটা সম্পর্কে পুরো বিস্তারিত আদার্স আর ফুল ভিডিওটি করতে পারি নাই, এজন্য আমরা যারা কার হাউজের অফিস রুমে পুরো বিস্তারিত আরও জানালো মনোহর ভাই। তো মনোহর ভাই আরও বললো যে আমার রেফারেন্স যদি আপনারা ইউজ করেন তো অবশ্যই একটি স্মার্ট অ্যামাউন্টে ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আপনারা যদি এই গাড়িটি পছন্দ হয় যদি নিতে চান, অবশ্যই যারা কার হাউজের সঙ্গে মনোহর ভাই স্ক্রিনে মনোহর ভাই নাম্বারটি দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে এই গাড়িটি সম্পর্কে পুরো বিস্তারিত জানতে পারবেন এবং কত করে নিতে পারবেন অবশ্যই নাম্বারে ফোন দিয়ে আপনারা জেনে নেবেন। আর একটি কথা আমি একটু জানিয়ে দিই, সেটি হচ্ছে আপনার যারা কার হাউজের অ্যাড্রেস সম্পর্কে আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে যারা কার হাউসটি কোথায়, আমি ছোট্ট করে একটি কথা বলে দিচ্ছি। আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে গুগল ম্যাপে যারা কার হাউস শুধু লিখলেই এখানে আপনারা সেই ম্যাপ ধরে কিন্তু আপনারা আমাদের প্রতিষ্ঠানে চলে আসতে পারবেন। আর এটি হচ্ছে আপনার বগুড়া সদরে, এগুলো বগুড়া সদরে, আপনারা অনায়াসে বগুড়ায় এসে আপনারা যারা কার হাউস থেকে গাড়ি পারচেস করতে পারবেন। আর আপনারা বগুড়ার বাইরে থেকে যারা আসবেন তারা সবাই কিন্তু আমাদের গেস্ট, আর আপনারা নির্দ্বিধায় বগুড়াতে আপনারা চলে আসতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে ভাই, ওকে। তো ভিউয়ার্স, আমি আমাদের আপনাদেরকে আরও একটি ইনফরমেশান দিয়ে রাখছি যে আপনারা যদি বগুড়া জেলার বাইরে থেকে আসেন যদি আমাকে ফোন দেন অবশ্যই আপনাদের রিসিভ করে নিব এবং আপনাদেরকে গেস্ট হিসেবে যারা কার হাউসে নিয়ে এসে আপনাদের কাঙ্ক্ষিত গাড়িটি যদি পছন্দ হয়ে থাকে টেস্ট ড্রাইভ দিয়ে সকল কিছু আপনারা বুঝিয়ে নেবেন, তারপর গাড়িটি আপনারা কিনবেন। মনোহর ভাই আপনাকে ধন্যবাদ অনেক আমাদের সময় দেওয়ার জন্য, এবং আর ভিউয়ার্সদেরকে কাছে আন্তরিকভাবে দুঃখিত যে আমাদের মিস্টেকটি হবার কারণে, কারণ ইলেকট্রনিক্স প্রোডাক্ট অনেক সময় মিস্টেক হতে পারে। যাই হোক, সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। তো মনোহর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, সম্মানিত ভিউয়ার্সদেরকে ধন্যবাদ আপনারা ধৈর্য ধরে এই ভিডিওটি দেখার জন্য। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রাজ ব্লগস ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন।